জবাকে জবাই করে দেওয়ার পর জবার অতৃপ্ত আত্মা গলায় টেপ মেরে ঘুরে বেড়াচ্ছে। সেই দেখে জবার জামাই তান্ত্রিক সেজে জবার আত্মাকে আহ্বান জানায়। সঙ্গে সঙ্গেই জবা হাজির হয়। আমি এখানে। জামাই তান্ত্রিক আর দেরি না করে জবার চারিদিকে আগুন লাগিয়ে দেয়, কিন্তু জবা পা দিয়ে জাস্ট একটা লাথি মেরে আগুন নিভিয়ে দেয়। জামাই তান্ত্রিক ও নাছোড় বান্দা, সে সঙ্গে সঙ্গে একটা আগুনের গোলা ছোড়ে, কিন্তু জবা হাত দিয়ে আগুনের গোলা তারই দিকে ঠেলে দেয়। তারপর জবা আগুনের উপর দিয়ে হেঁটে আগুন নিভিয়ে তার পরিবারকে উদ্ধার করে। আজকে আমি কথা বলবো সেই মহান ব্যক্তিকে নিয়ে, যিনি বারবার জমের দুয়ার থেকে বেঁচে ফিরেছেন, মানে বলা যেতে পারে যিনি জমেরও অরুচি। ये बहुत ही खतरनाक लड़की है। তো এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আমি কার কথা বলছি। জবারে তোর কপাল ভালো। তো আর ভাড় না বকে, আসো খেলবো। খেলা হবে, খেলা হবে। 2020-তে একের পর এক মাস খাওয়ার পরে ফাইনালি একটা ভালো জিনিস হতে চলেছে, আর সেটা হলো জবা যুগের অবসান, মানে ফাইনালি জবা শেষ হতে চলেছে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। হ্যাঁ, এটা অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। জবা যুগের পর যুগ ধরে একের পর এক চমৎকার করেই চলেছে। জবাকে অনেকে অনেকভাবে মারার চেষ্টা করেছে, কেউ মাথায় ফুলদানি দিয়ে মেরে তাকে শ্মশানে পাঠিয়ে দিয়েছে, কিন্তু জবা তাও বেঁচে ফিরে এসেছে। কারণ জবা শ্মশান থেকে বেঁচে ফিরে এসেছে দেখে গুন্ডা অন্য প্ল্যান বানালো। জবার গুন্ডা ডেডিকেটেড গুন্ডা, যে কথা সেই কাজ। জবাকে খপাত করে ধরে জ্যান্ত কবর দিয়ে দিল, কিন্তু জবা এবারেও বেঁচে গেছে। কারণ এবার ভিলেন আর সহ্য করতে না পেরে জবার গায়ে কেরোসিন তেল ঢেলে তাকে পুড়িয়ে মারার চেষ্টা করে, কিন্তু জবা তাও বেঁচে ফিরে এসেছে। কারণ শেষ পর্যন্ত গুন্ডারা অতিষ্ঠ হয়ে গিয়ে জবাকে বলি দেওয়ার প্ল্যান বানালো, কিন্তু আমাদের জবা তাতেও ভয় পেল না। আমি মরতে ভয় পাই না, মারো আমায়। এই কথা বলেই জবা নিজেকে বলি দেওয়ার জন্য রেডি হয়, আর গুন্ডা ঘ্যাচাং করে মুন্ডু কেটে দেয়। এরপর জবার পরিবার তাকে খাটিয়াতে শুইয়ে শ্মশানে নিয়ে যায়। তাও ভিলেনের টেনশন হচ্ছিল জবা যদি ফের বেঁচে ফিরে আসে, কিন্তু ফাইনালি জবাকে শ্মশানে পুড়িয়ে দেওয়া হয়। সেই দেখে ভিলেন সবে স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাবে, ঠিক সেই মুহূর্তে জবা গলায় টেপ মেরে ফিরে আসে। না মানে আমরা আর কতকাল সইব এইসব। এরপর জবা হঠাৎ করে দাড়ি গোফ লাগিয়ে পাঞ্জাবি সেজে ঘরে ঢোকে, কিন্তু জবার পরিবার তাকে চিনতেই পারলো না, স্পেশালি জবার বর, যে এত বছর সংসার করলো জবার সাথে, তিনখানা বাচ্চাও পয়দা করে নিল, নাতিপুতিও হয়ে গেল, তাও বউ দাড়ি গোফ লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, চিনতেই পারছে না। আপ জেসে অফসর কো তো অ্যাওয়ার্ড মিলনা চাহিয়ে। আর ইনি তো জবার চরমতম শত্রু, যে কিনা জবাকে আর তার পরিবারকে হাজারবার কিডন্যাপ করে নিয়ে গেছেন, জবাকে মারার জন্য হাজারবার ছদ্মবেশ ধারণ করেছেন, এমনকি প্লাস্টিক সার্জারি করে নিজের লুক চেঞ্জ করেছেন, তাও জবাকে মারতে পারেননি। তাই তিনি আবার প্লাস্টিক সার্জারি করে আগের লুকে ফিরে এসেছেন। পরেশান হো গয়া মে, কসম সে মন করতা খুন কর দু উসকা, খুন কর দু মে। এত সবের পরেও জবার একটা বাল পর্যন্ত ছিঁড়তে পারেননি, আর পারবেই বা কী করে, নিজের চরমতম শত্রু সামান্য দাড়ি গোফ লাগিয়ে নাকের ডগার সামনে ঘুরে বেড়াচ্ছে, তাও তিনি তাকে চিনতেই পারছেন না। কুছ তো লিহাজ করো। তিনি জবার সামনেই জবার ছেলে নাতি সমেত গোটা পরিবারকে মারার প্ল্যানিং করছেন। তো আলটিমেটলি জবা আগে থেকেই তার শত্রুর পরিকল্পনা জানতে পেরে যাচ্ছে। এক্ষেত্রে অন্য কোনো মানুষ হলে কী করত, নিশ্চয়ই নিজের পরিবারকে আরও সতর্ক থাকতে বলতো, অথবা অন্য কোনো সেফ জায়গায় পৌঁছে দিত তাদেরকে। কিন্তু আমাদের জবা তো অন্য লেভেলের, জবার মাথা অন্যভাবে কাজ করে, শত্রুকে নিজের পরিবারের উপর হামলা করার সুযোগ করে দিচ্ছে, কিন্তু চরম মুহূর্তে জবা সুপারম্যান সেজে এসে তাদের উদ্ধার করছে। হারামিটা ঢ্যামনা আছে শালা। জবার পেছনে এতটাই দম যে একই সাথে ডাবল রোল প্লে করছে, একবার পাঞ্জাবি সাজছে, একবার গলায় টেপ মেরে ভূত সাজছে। এই দেখে কোচি ভিলেন মানে জবার জামাই কনফিউজড হয়ে গিয়ে নিজেকে সারেন্ডার করে পাগলা গারদে চলে যায়। কিন্তু এত কিছুর পরেও বড় ভিলেন এখনো নাছোড় বান্দা। জবাকে যেমন মেরেছি তেমন তোমাদেরও শেষ করে দেবো।
ডেডিকেশন ভাই, ডেডিকেশন। এই ভিলেনের মতো ডেডিকেশন এই ওয়ার্ল্ডে কারোর নেই। জবা মৃত্যুর আগে বলে গেছে, আত্মা অবিনেশ্বর, আমার আত্মা ছড়িয়ে থাকবে সবার মধ্যে। তাই জবা শেষ হয়ে গেলেও জবার আত্মা আমাদের আশেপাশে ঘোরাফেরা করবে। জবার আত্মা কখনো তিতলির উপর ভর করবে, কখনো বা শ্যামার উপর ভর করে নানা রকম ভেলকি দেখাবে। তাই জবার হাত থেকে আমাদের কখনোই মুক্তি নেই।